দেখুন, ভারত পাকিস্তান সীমান্তে রহস্যময় সুড়ঙ্গ। জম্মু কাশ্মীর সীমান্তে নতুন সুড়ঙ্গের সন্ধান পেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রায় 14 ফুট দীর্ঘ এই নির্মীয়মান সুড়ঙ্গটি বিএসএফের নজরে আসে শনিবার। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সুড়ঙ্গের যা উচ্চতা তাতে অনুপ্রবেশকারীরা হামাগুড়ি দিয়ে অনায়াসে সীমান্তের এপারে চলে আসতে পারত। শনিবার বিএসএফ জওয়ানরা এলাকায় টহল দেওয়ার সময় তাদের নজরে পড়ে সুড়ঙ্গের মুখ। ভিতরে সে সময় বেশ কয়েকজন ছিল। জওয়ানরা গুলি চালানো শুরু করলে তারা পালিয়ে যায়। পরে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, প্রতি বছরেই ভারতের জঙ্গি হানার ঘটনা বাড়ছে। এই ধরনের সুড়ঙ্গ পথে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে চলে আসছে এদেশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই একই এলাকায় প্রায় 5 ফুট চওড়া ও একই গভীরতার একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ওই সুড়ঙ্গটি কাটা তারের বেড়ার একদম নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 20 ফুট খনন কাজ হওয়ার পরেই তার সন্ধান পেয়ে যায় বিএসএফ। উল্লেখ্য, সুড়ঙ্গ পথ ব্যবহার করেই গত বছর ভারতে প্রবেশ করে 3 সশস্ত্র জঙ্গি। এর আগে 2012 সালে সাম্বা এলাকায় 400 মিটার একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। 2009 সালে আখনুর এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে আরেকটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।